দিল্লির আবগারি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। দিল্লির আদালত থেকেই তাকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একই মামলায় গ্রেফতার করেছিল ইডি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। সেই মতো বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে হাজির করে তিহার কর্তৃপক্ষ। দুই পক্ষই নিজেদের বক্তব্য বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে রাখেন। সেখানেই সিবিআই কেজরিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চায়। যদিও কেজরির তরফে দাবি করা হয় তাকে কোনো নোটিশ ছাড়াই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সিবিআই এর আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। তারপর কয়েক দফা ইডি হেফাজতে শেষে কেজরিওয়াল তিহার জেলে পাঠান বিচারক। তবে শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট। শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শোনে হাইকোর্ট, তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। শুনানিতে রাইস অ্যাভিনিউ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টে যান কেজরি। নিম্ন আদালত যখন সিবিআইয়ের হেফাজতে নির্দেশ দিল, তখন শীর্ষ আদালতে কেজরির মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই দিল্লি হাইকোর্টের মঙ্গলবারের নির্দেশের কথা উল্লেখ করা হয় বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চের সামনে। তারপরেই শীর্ষ আদালত কেজরিওয়ালকে তার পুরনো আবেদন তুলে নিতে নতুন করে আবেদন করার অনুমতি দেয়। দিল্লির আবগারি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। দিল্লির আদালত থেকেই তাকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একই মামলায় গ্রেফতার করেছিল ইডি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। সেই মতো বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে হাজির করে তিহার কর্তৃপক্ষ। দুই পক্ষই নিজেদের বক্তব্য বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে রাখেন। সেখানেই সিবিআই কেজরিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চায়। যদিও কেজরির তরফে দাবি করা হয় তাকে কোনো নোটিশ ছাড়াই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সিবিআই এর আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। তারপর কয়েক দফা ইডি হেফাজতে শেষে কেজরিওয়াল তিহার জেলে পাঠান বিচারক। তবে শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট। শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শোনে হাইকোর্ট, তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। শুনানিতে রাইস অ্যাভিনিউ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টে যান কেজরি। নিম্ন আদালত যখন সিবিআইয়ের হেফাজতে নির্দেশ দিল, তখন শীর্ষ আদালতে কেজরির মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই দিল্লি হাইকোর্টের মঙ্গলবারের নির্দেশের কথা উল্লেখ করা হয় বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চের সামনে। তারপরেই শীর্ষ আদালত কেজরিওয়ালকে তার পুরনো আবেদন তুলে নিতে নতুন করে আবেদন করার অনুমতি দেয়।